পরাশর বলি জয়দীপ, ও মাইরা মন নিয়ে শোনে বা লীলার এই জায়গাটা। পরাশরকে নিয়ে জয়দেব যখন হরিনামের খেলা খেলছে, প্রতিদিন সন্ধ্যাবেলা সকাল সন্ধি জয়দেবের বাবা ভোজদেব মন্দিরে আরতি করে, আজকেও আরতি করছে। আরতি যখন করছে জয়দেব আর পরাশর বাইরে খেলা করছে, বাবা ভেতরে পঞ্চপদীপ ঘোরাচ্ছে, মুখে গাইছে, জয়দেব শুনতে পাচ্ছে, ভেতর থেকে শব্দ আসছে, ভেতরে বাবা গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। নাম চলতে চলতে হঠাৎ হরিকৃষ্ণ নাম বন্ধ, বাইরে থেকে জয়দেব শুনতে পেল পঞ্চপদীপটা যেন মাটিতে পড়ে গেছে, সে তার শব্দ। এবারে খুব মন নিয়ে শোনো, বাইরে থেকে বুঝতে পারলো বাবার হাত থেকে পঞ্চপদীপ মাটিতে পড়ে গেছে, জয়দেব ছুটে গেল বাইরে থেকে মন্দিরের চৌকাঠের কাছে দাঁড়িয়েছে, গিয়ে দাঁড়িয়ে দেখে পঞ্চপদীপটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর বাবা ভোজদেব দাঁড়িয়ে নেই ওই রাধা মাধবের পায়ের কাছে, বাবা শুয়ে ঘুমাচ্ছে। জয়দেব বাবা 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 তুমি এখানে শুয়ে কেন ঘুমাচ্ছ, তোমার কি আরতি করা হবে, প্রদীপটা গড়াগড়ি খাচ্ছে, তুমি এখানে শুয়ে কেন ঘুমাচ্ছ বাবা, ঘরে চলো, তোমার কি রাত্রিবেলা ঘুম হয়নি, তুমি এখানে কেন ঘুমাচ্ছ, চলো ঘরে চলো। বাবার কিন্তু কোনো সাড়া নেই। ও তুমি, আমি দুষ্টুমি করি বলে তুমি আমার কথায় সাড়া দিচ্ছ না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি মাকে এক্ষুনি আমি মাকে ডাকবো, মা বললে তুমি ঠিক চলে যাবে, আমি যা যা। পরাশর তুই এই চৌকাঠের কাছে দাঁড়া বাবার কাছে, আমি মাকে ডেকে আনছি। জয়দেব ছুটে ঘরে গেছে মাকে ডাকতে, মা, ও মা, কি হলো জয়দেব জানো তো মা, বাবা না ওই মন্দিরে আরতি করতে করতে হঠাৎ প্রদীপটা না মাটিতে ফেলে দিয়েছে, আর বাবা না ওই রাধা মাধবের পায়ের কাছে শুয়ে ঘুমাচ্ছে, আমি কত করে বললাম বাবা তুমি এখানে ঘুমিও না, তুমি ঘরে চলো, ঘরেতে ঘুমাবে, কেন এখানে ঘুমাচ্ছ, কিন্তু বাবা আমার কোনো কথা শুনলো না, তাই তোমাকে ডাক দিলাম, তোমার কথা শুনবে, তুমি চলো তো, আমার ভালো লাগছে না বাবা মন্দিরে ঘুমাচ্ছে, তুমি চলো, তুমি বাবাকে ডেকে আনবে। ছেলের মুখে এমন কথা শুনে বামা দেবী ছুটতে ছুটতে মন্দিরে গেছে, কারণ ছেলে যদি এমন কথা বলে মায়ের ভয় লাগবে। বামা দেবী ছুটে গেছে মন্দিরে, মন্দিরের পৈটে দিয়ে তাড়াহুড়ো করে উঠেছে, চৌকাঠের কাছে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকালো, আর স্বামীর দিকে তাকিয়ে বুঝতে পারলো যা হবার, কারণ ছ বছরের ছোট্ট ছেলে জয়দেব বুঝতে পারিনি বাবাকে দেখে, কিন্তু মা যে বুঝতে পারবে না এটা তো নয়, মা কিন্তু দেখেই স্বামীকে বুঝে গেল যে কি অঘটন ঘটে গেছে। জয়দেব দেখছি মা চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে, মা
মা তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? বাবা তো ঘুম আছে, তুমি বাবাকে বলো ঘরে যেতে। তুমি দাঁড়িয়ে কাঁদছো, বাবা ওখানে ঘুম আছে, তোমরা কি করছো বলো তো? তুমি আমার কথা শুনছো না, বাবা আমার কথা শুনছে না, তুমি বাবাকে বলো ঘরে যেতে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু কাঁদছো, তোমাকে তো কোনোদিন কাঁদতে দেখিনি। চিন্তা করো মায়েরা, মা হয়ে ছেলেকে কি উত্তর দেবে? মায়ের আঁচলটা টেনে বারবার বলছে, বলো না মা কি হয়েছে, বাবা কেন ঘুমাচ্ছে, কেন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? ছেলেকে কোনো উত্তর দিতে পারলো না। গ্রামের লোকরা সবাই জড়ো হলো, কাঁধে করে বাড়ির উঠানে নিয়ে গেছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বাড়ির উঠানে শোয়ানো হয়েছে। গিন্নিমা, ঠাকুর মশাইকে তো শ্মশানে নিয়ে যেতে হবে, কোন গাছটা কাটব, কোন গাছটা? ওই গাছটা কাট, আমাদের খোকার বাবা বসিয়েছিল হয়তো নিজেই পুড়বে বলে, ওই গাছটা কেটে ফেল। গাছ কাটা হলো, বামাদেবী কাঁদছে চোখের জন্য, এখনো পর্যন্ত স্বামী হারিয়েছে সেই জন্য কিন্তু নয়, কাঁদছে বামাদেবী অন্য একটা কারণে। কারণ তৎকালীন দিনে একটা খুব বাজে নিয়ম ছিল, যে নিয়মটা ছিল স্বামী যদি আগে মারা যায়, স্বামীর সাথে জ্বলন্ত চিতায় স্ত্রীকে সতী দাহ করা হতো। এখনকার দিনে তো খোল করতাল বাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়, আগেকার দিনে কিন্তু ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যেত। কেন? কারণ যে মেয়েটাকে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতে হবে, সেই মেয়েটার কান্নার শব্দ যাতে কারো কান পর্যন্ত না পৌঁছায়, জোরে জোরে ঢাক ঢোল বাজাত। আজকে বামাদেবীকে নতুন আলতা পরে শাড়ি পরানো হয়েছে, পায়ে মোটা করে আলতা পরিয়েছে, সিঁথিতে চওড়া করে সিঁদুর, কপালে চওড়া করে টিপ দিয়েছে। জয়দেব মায়ের আঁচলটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে বাবাকে নিয়ে যাচ্ছে। ছ বছরের ছেলেও তো বুঝতে পারছে না কি হয়েছে, খালি মায়ের আঁচলটা টেনে বলে, মা তুমি তো কোনোদিন এমন সাজো না, আমি তো কোনোদিন তোমাকে এত মোটা করে আলতা পরতে দেখিনি, আমি তো কোনোদিন তোমাকে এত চওড়া করে সিঁদুর পরতে দেখিনি, তুমি কেন আজকে এত সেজোছ? আর যদি সেজোছ তাহলে বাবাকেও না কেন কাঁধে করে নিয়ে যাচ্ছে? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, আমাকে কেউ কিছু বলছে না, আমি ভালো লাগছে না, বাবাও কথা বলছে না, তুমিও কথা বলছো না। ভক্তবন্ধুরি ভক্তি মতে মানে, একটা ছেলের মাথার উপর থেকে বাবা বলো মা বলো চলে যাওয়া যে কি কষ্টের ব্যাপার, কি যন্ত্রণার ব্যাপার। এখানে যারা আছো, যারা বাবা মা হারিয়েছ, তারা কিন্তু জানো একটা কথা তোমাদের বলিয়ে দিই খুব মন দিয়ে, আমার পরেও কীর্তন হবে, আমার আগেও ভাই কীর্তন করলো, আগামীকালও কীর্তন হবে। এখন কীর্তন অনেক তত্ত্ব তত্ত্ব সব কিছু হয়েছে, কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, জীবনে তোমরা এই কথাটা খুব মনে রাখবে, ভগবানের তত্ত্ব তুমি যাই তত্ত্ব শোনো না কেন, ওই হাজার হাজার লক্ষ লক্ষ তত্ত্ব শুনে তুমি ঘরে গেলে, ঘরে গিয়ে তোমার বাবা মা চোখের জলে যদি কাঁদে, তাহলে ওই তত্ত্ব শুনে কোনোদিন লাভ নেই। কারণ এই জগতে সব থেকে বড় তত্ত্ব হলো কিন্তু বাবা মা, কারণ বাবা মার থেকে বড় আপন, বাবা মার থেকে বড় এই জগতে আর কেউ কিন্তু নয়। আমার সাথে একজনের এই মেদিনীপুর জেলায়, তিনি দীক্ষা নিয়েছেন একটা মঠে, তিনি আমার সাথে বিরাট তর্ক, যে স্বরূপ তুমি যে বলে বেড়াও বাবা মা ভগবানের থেকে বড়, ভগবান বড় না বাবা মা? আমি ওনাকে বুক ঠুকে বলে এসেছি যে ভগবানের থেকেও বাবা মা বড়, ভগবানের থেকেও বাবা মা বড়। কারণ আমি যদি রাত্রিবেলা না খেয়ে ঘুমাই,
আমার সেই ভক্তি শ্রদ্ধা নেই যে মন্দিরের ভগবান আমাকে সে জিজ্ঞাসা করবে খোকা খেয়েছিস কি, আমার মা বলবে, আমি বাইরে যাওয়ার সময় মন্দিরের ভগবান বলবে না সাবধানে যা সাবধানে আয়, আমার ওই বয়স্ক বাবা মা, তাহলে যে বাবা মা আমাকে বেঁচে থাকতে আমার জীবন্ত ভগবান সমতুল্য, আমি সেই ভগবানকে পুজো করবো না তো কাকে পুজো। তোমাদের সবাইকে বলে যাই, জীবনে যাই কত, যদি ভগবানকে পুজো করতে না পারো ভগবান বিন্দু মাত্র অপরাধ নেবে না, যদি তুমি তোমার বাড়িতে বাবা মাকে পুজো করতে পারো। কারণ এই বাবা মা এমন জিনিস, বয়স্ক একটা মা আর বয়স্ক একটা বাবা, তারা যে কি সম্পদ কি জিনিস। এখানে এত আমার বয়স্ক বাবা মারা আছে, কিন্তু অনেক ছেলে মেয়েরা চায়, বলে মায়ের বয়স হয়ে গেছে মা এখনো মরছে না, বাবার বয়স হয়ে গেছে বাবা ওই বুড়ো বয়সে ভেমরুতি করছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, ওই বাবার ভেমরুতি যখন চলে যাবে না তখন তুমি চাইলেও আর কোনোদিন ফিরে পাবে। মা হয়তো কিছু পারে না, ওই পয়েন্টের কাছে শুয়ে থাকে, নড়তে পারে না, চড়তে পারে না, খাইয়ে দিলে খাইয়ে দেয়, পায়খানা প্রস্রাব করিয়ে দিলে করে, কিন্তু ওই মাও তোমাকে বাইরে যাওয়ার সময় বলে খোকা সাবধানে যাস দুর্গা। ওই মা যখন চলে যাবে তখন ওই দুর্গা দুর্গা বলার মানুষটাও আর কেউ, আমাদের এই সমাজ ভালো নয়। এই যে এত মানুষ এত বন্ধু বান্ধব না, সবাই তোমার টাকার বন্ধু, সবাই তোমার বোতলের বন্ধু, তোমার টাকা না থাকলে তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না, একমাত্র পিছন ঘুরে তাকালে দেখতে পাবে তোমার বাবা মা দাঁড়িয়ে আছে। কারণ বাবা মা এমনই বস্তু এমনই জিনিস। আজকে জয়দেব চোখের জলে কাঁদছে যে বাবাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে, মা তুমি কেন কথা বলছো না, কিন্তু মা হয়ে ছেলেকে বলবে কি। একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি, রামায়ণ মহাভারতের কথা তো তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলেছো, একটা ঘটনা তোমাদেরকে বলি, একজন বাবা একজন মা কেমন হয় আর একটা ছেলে কেমন হয়, খুব মন দিয়ে শুনবে ঘটনাটা, খুব মন দিয়ে শুনবে, কারণ এই ঘটনা শুনে যদি বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা আরো জাগ্রত হয় আমার কীর্তন করা ধন্য হয়ে যায়। একটা ছেলে ছিল, ছোটবেলা থেকে মন দিয়ে খুব ভালো করে পড়াশোনা করে ছেলেটা বড় হলো, বড় হয়ে ছেলেটার একটা চাকরির পরীক্ষা এসেছে, এখন ঘরে গেছে, ঘরে গিয়ে ছেলেটা মাকে বলছে মা একটা চাকরির পরীক্ষা এসেছে, বলে পরীক্ষা দিবি তো, বলে না গো মা দেবো না, বলে কেন দিবি না, মা চাকরির পরীক্ষাটা বসতে গেলে 3 লাখ টাকা ডোনেশন দিতে হবে, কত, 3 লাখ, অত টাকা আমাদের কোথায়, বাবা তো দিন মজুর খেটে রোজগার করে সংসার চালে, অত টাকা কোথায় পাবো, আমি চাকরি করব না, আমি বাবার সাথে মাঠে যাব। ছেলে তো বলে চলে গেল, কিন্তু মায়ের মন, মা রাত্রিবেলা বাবা আসতেই বাবাকে বলছে হ্যাঁ গো ছেলেটার একটা ভালো পরীক্ষা এসেছে, 3 লাখ টাকা ডোনেশন দিতে হবে, একটা কাজ করো না, আমাদের এই বাস্তু জমিটা তুমি বিক্রয় করো, 3 লাখ টাকা তো পেয়ে যাবে, ওই টাকা নিয়ে ছেলেটাকে পাঠিয়ে দাও শহরে ও চাকরির পরীক্ষা দিকে। হ্যাঁ গো বাস্তু জমি বিক্রয় করে দিলে আমরা কোথা থাকবো, আরে বাবা আমরা রাস্তার ধারে একটা কাপড় ঘিরে থাকবো কোনে, ছেলে তো চাকরি পেয়ে যাবে অনেক টাকা, তখন কত বাড়ি হবে তাই না। দেখো মায়ের মন, বিক্রয় করে দিল বাস্তু জমি, 3 লাখ টাকা ছেলেকে দিল, ছেলে টাকা নিয়ে চাকরির পরীক্ষা দিল, চাকরিও পেয়ে গেল। গ্রামে বাবা মা থাকে, শহরে ছেলে চাকরি পেল, আর চাকরি পাওয়ার সাথে সাথেই শহরে একটা বড় লোক ঘরের মেয়ের সাথে ছেলেটা বিয়ে না করে শহরেই থেকে গেল। প্রত্যেক মাসে মাসে বাবা মাকে গ্রামে টাকা পাঠায়, প্রত্যেক মাসে মাসে বাবা কিন্তু সবাইকে গ্রামে বলে বেরিয়েছে, দাদা আমার ছেলে বড় চাকরি পেয়েছে, আর বেশি দিন আমরা রাস্তার ধারে থাকবো না, আমরা বড় বাড়িতে থাকবো, সবাইকে বলে বেরিয়েছি। 1 বছর পর থেকে বাবাকে আর ছেলে টাকা পত্র পাঠায় না,
কারণ বউ বলেছে অত টাকা পাঠালে আমাদের কি কো সংসার চলবে, বাবা মা বাবা মার বুঝে নেবে, তুমি তোমারটা বোঝো, টাকা আর পাঠায় না। কিন্তু মায়ের তো শরীর খারাপ দিনের দিন বাড়ছে, বাবা চিন্তা করলো ছেলে টাকা পাঠাক না পাঠাক আমাকেই তো ওর মায়ের লক্ষ্য রাখতে হবে। বাবা কিন্তু কোথাও কাজে বেরোতে পারলো না, কেন? কারণ সবাইকে বলে বেরিয়েছে যে আমার ছেলে বড় চাকরি পেয়েছে, যার জন্য বাবা কোথাও কাজে বেরোতে পারলো না। কাজ নিল কি, একটা রিক্সা ভ্যান ভাড়া করেছে, রিক্সা ভ্যান চালায় কখন, দিনের বেলা নয় সন্ধ্যা বেলা, মাথায় একটা গামছা বেঁধে মুখে চাপা দিয়ে সন্ধ্যাবেলা রিক্সা চালায়, যাতে পাড়ার লোক গ্রামের লোক চিনতে না পারে, কারণ ছেলে বড় চাকরি করে বলে দিয়েছে। প্রতিদিন স্টেশনে দাঁড়িয়ে থাকে, স্টেশনের বাইরে সবার শেষে যে ট্রেনটা আসে সেই ট্রেনের লোকগুলোকে বাড়ি পৌঁছে দেয়, টাকা নিয়ে ওষুধ কিনে ঘরে যায়। অনেকদিন তো পার হয়ে গেল, মায়ের শরীর খারাপ বেড়ে গেছে। শহরে একদিন ছেলের সাথে গ্রামের একটা লোকের দেখা হলো, এই যে ভাই তুমি এখানে ঘুরছো, ওদিকে তোমার মায়ের যে শরীর খারাপ, তাড়াতাড়ি যাও, তোমার মা হয়তো বেশি দিন, যেমনই ছেলে হোক ছেলে দেখবে মায়ের শরীর খারাপ শুনলে থাকতে পারবে না। ওই দিন রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় ছেলে তাড়াহুড়ো করে একটা ব্যাগেতে টাকা ভর্তি করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল ওই বাবা মাকে দেখবে বলে। লাস্ট ট্রেন ধরে গ্রামেতে পৌঁছেছে, স্টেশনে পৌঁছেছে, স্টেশনের বাইরে অন্ধকার, কোনো রিক্সা ভ্যান নেই, একজন একটা রিক্সা নিয়ে বসে, একটু আস্তে একটু আস্তে কথা বলো, বাহ বাহ বাহ, হরি বল হরি বল। আশ্চর্য, এতক্ষণ শুনে ফাংশন শোনো বাবা, চল যাও, ঠিক আছে, এখানে কথা বলো, মাইক্রোফোনটা আমার মুখে আছে, কথা আপনারা বলবেন, আস্তে, ঠিক আছে, ভালো না লাগলে উঠে চলে যাও বাবা, কিছু করার নেই, আমি হাত জোর করে বলছি, ভালো না লাগলে বাইরে চলে যাও, আমার পরে কীর্তনে আছে, তখন এসে বসবে, এখানে বসে ডিস্টার্ব করবে না, ঠিক আছে, আমি ওই কীর্তনিয়াদের মতো নই, যা যা বলবে শুনে নেব, ভালো না লাগলে বাইরে ঘুরে আসবে, পরে কীর্তন আছে তখন এসে বসবে, জয় রাধ, এখানে বসে কথা বলো না, এটা কথা বলার জায়গা না, আস্তে খুব মন দিয়ে সব জোগাড়ও হয়, খুব মন দিয়ে বুঝেন। স্টেশনে যখন এলো একটাও কিন্তু, আরে কি আশ্চর্য, চুপ করো না, খুব মন দিয়ে মায়েরা এদিকে আমার দিকে দেখো, শোনো, স্টেশনে কিন্তু একটাও রিক্সা ভ্যান নেই, কে আছে দাঁড়িয়ে, মাথায় গামছা বেঁধে দাঁড়িয়ে আছে কে, বাবা, ছেলে তো আর জানে না বাবা দাঁড়িয়ে আছে, ছেলে তাড়াহুড়ো করে বেরিয়েছে ওই রিক্সা ভ্যানের উপর, দাদা অমুক জায়গায় আমার বাড়ি, আমার বাবা মা থাকে ওখানে, চলো। বাবা কিন্তু দেখতে পেয়েছে আমার ছেলে এসে গেছে, বাবা সময় নষ্ট করলো না, তাড়াহুড়ো করে রিক্সায় বসিয়ে তাড়াতাড়ি চালাতে শুরু করলো, কিন্তু বয়স্ক বাবা কত জোরে চালা, প্যাটেল করছে পিছন থেকে ছেলে, দাদা জোরে চলো, আমার মায়ের শরীর খারাপ, জোরে চলো, বাবা চালাচ্ছে পিছন থেকে ছেলে, জোরে চলো, এই বলতে বলতে বাবার পিঠে একটা, যেই না জোরে চাপড় মেরে দিয়েছে বাবার রিকশার ওপর থেকে মাটিতে পড়ে গেছে,
কারণ ছেলে তো অল্প বয়স বাবা তো মাটিতে পড়ে গেছে বাবার মুখ থেকে গামছাটা ছেলে দেখে বাবা বাবা তুমি তুমি রিকশা তুই তো আর টাকা পাঠাস না সেই জন্য তোর মায়ের শরীর খারাপ সেই জন্য আমি রিকশা মা ভালো আছে না রে ভালো নেই তাড়াতাড়ি চল ছেলে বলে তুমি বসো আমি চালাচ্ছি বাবাকে পিছনে বসিয়ে ছেলে তাড়াহুড়ো ওই রিকশা চালিয়ে সেই রাস্তার ধারে যখন রিকশা থেকে নামলো অনেক লোকের ভিড় জমে গেছে রিকশা থেকে গিয়ে গিয়ে বলে কি হলো তোমরা আমার বাড়ির সামনে এমন করে দাঁড়িয়ে আছো তুমি কে আমি এদের ছেলে তোমার কি জ্ঞান গম্য নেই একটু আগে আসতে পারলে না বলে কেন তোমার মায়ের যে শরীর খারাপ বেড়ে গেছিল 10 মিনিট আগেই তোমার মা ছেলের কি অবস্থা হবে ওই ব্যাগটা ফেলে দিয়ে ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে চিৎকার চিন্তা কর কিন্তু ভালো করে ভেবে দেখো ওই মায়ের পা ধরে যতই কাঁদুক মা কি আর আসবে আর আসবে না কারণ চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না এটাই দেখবে আমরা সমাজে করি বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন সেবা যত্ন করি না চলে যাওয়ার পরে দেখবে আমরা গ্রামের লোক নিমন্ত্রণ করে শ্রাদ্ধ মহোৎসব করে লোক খাওয়াই কিন্তু বেঁচে থাকতে আমরা আজকে জয়দীপ কি ছোট্ট ছেলে সে বুঝতে পারছে না কি হয়েছে ওই শ্মশানে নিয়ে গেল বাবাকে চিতার উপর তুলে আগুন দিল পিছন থেকে জয়দেব দাঁড়িয়ে আছে বাবার গায়ে আগুন ধরেছে ওই বামা দেবী ওই আলতা পেরে শাড়ি আলতা সিঁদুর পরে যখনই ধাউ ধাউ করে আগুন জ্বলছে ছুটতে ছুটতে জ্বলন্ত চিতায় গিয়ে ঝাঁপ দিল পিছন থেকে জয়দেব কাছে মা যেও না যেও না আমাকে ছেড়ে মা আর কি মায়ের সারা মা গো তুমি চলে গেলে আমায় কাফে কি হবে উপায় বলো মা দেখতে দেখতে চোখের সামনে বাবা আমার রক্ত মাংসে দেহ জয়দীপ কান্দি কান্দি গাছের তলায় ঘুমিয়ে পড়ল 6 বছরে জয়দীপ এবারে ভালো করে বুঝে নাও একদিকে যখন পৌষ মাস অন্যদিকে সর্বনাশ সর্বনাশটা হলো কিন্তু জয়দেবের কিন্তু পৌষ মাসটা কার হলো বলো একজনের নাম বলেছিলাম মনে রাখতে যে জায়গা চেয়েছিল হ্যাঁ সেই গ্রামের ব্রাহ্মণ চ্যাটার্জি বাবু নিরঞ্জন চ্যাটার্জি
নিরঞ্জন চ্যাটার্জী চিন্তা করলো, দেখলে কেমন হলো, বড় জায়গা নিয়ে আমার সাথে, এবারে জায়গা কে ভোগ করবে? দাঁড়াও, ওই চ্যাটার্জি বাবু করলো কি মুখেতে ভালো মানুষের মুখোশটা পরে নিল। গ্রামের লোক সবাই জানত চ্যাটার্জি বাবু খারাপ, কিন্তু ভালো মানুষের মুখোশ পরে জয়দেবের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে, এই যে জয়দেব, কেঁদো না, বলে বাবা মা চলে গেছে। আরে নাই বা তোর বাবা মা রইল, আমি তো আছি, আজ থেকে আমি তোর খুড়োমশাই, আমি তোর বাবা, আমি তোর, মানে ছলনাটা কি, বাবা মা চলে গেছে, ছেলেকে যদি রাখতে পারে হাতে, ছেলেটা বড় হবে, জায়গা সম্পত্তি ওর নামে হবে, তারপরে সুযোগ বুঝে ওকে তারা করবো, তখন সব জায়গা। গ্রামের লোক চিন্তা করলো, বাবা বাবা বা, খুবই ভালো হয়েছে, এই যে খুড়োমশাই চ্যাটার্জি বাবু কত ভালো লোক দেখেছো, আমরা বলতাম খারাপ লোক, ও তো খারাপ নয়, ভালো লোক, এই তো বাবা মা চলে যেতেই আমাদের ঠাকুর মশাই ছেলেকে বুকে জড়িয়ে ধরল, বাস ছলনা করে, কেউ কিন্তু চ্যাটার্জি বাবু ছলনাটা বুঝতে পারলো না, ওই জয়দেবকে নিয়ে বাড়ি গেল চ্যাটার্জি বাবু। ছ বছর বেলায় বাবা মা হারালো, দেখতে দেখতে তিন বছর বয়স হয়ে গেল, চ্যাটার্জি বাবু চিন্তা করছে দুধ কলা দিয়ে কি পুষছি, কি গো কি পোষে দুধ কলা দিয়ে, হ্যাঁ দুধ কলা দিয়ে কালসাপ পুষছি, তাহলে এই কালসাপকে বেশিক্ষণ রাখলে হবে না, একে তাড়াতাড়ি বিদায় করতে হবে। যেই না ন বছর বয়স হয়ে গেল, দেখতে দেখতে ন বছর, চিন্তা করলো ছেলেটার এবারে পৈতেটা দিয়ে দিতে হবে, পৈতে দেব তারপরে আপন বিদায় করব। ওই ন বছর বেলায় গোটা গ্রামে প্রচার করে দিল, এই যে শোনো শোনো শোনো, জয়দেবের হবে উপনয়ন, তোমাদের সকলে রইল নিমন্ত্রণ, তোমরা কিন্তু সবাই যাবে, তোমাদের সবার নিমন্ত্রণ। গ্রামের লোক চিন্তা করলো, বা তিন বছর আগে ঠাকুর মশাই আর গিন্নি মা চলে গিয়েছিল, তিন বছর পরে আবার পৈতে হবে, তাহলে আবার আনন্দ হবে। ও দিদি সেজে গুজে নাও, চলো পৈতে বাড়িতে খেতে যাব। বাস গ্রামের লোকরা সবাই সেজে গুজে পৈতে বাড়িতে খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, সবাই যাচ্ছে ওই জয়দেবের পৈতে বাড়ি। সবাই মনে করলো কি, যে টাকা এ পৈতে হচ্ছে ওই টাকাটা হয়তো চ্যাটার্জি বাবু নিজের টাকা, কিন্তু না, টাকাটা ছিল সেই মন্দিরের যে কুড়ি বিঘা সম্পত্তির আয়ের টাকা, সেই টাকাতে ভুরি ভোজ করাচ্ছে, মন্দিরের সেবা বন্ধ হয়ে গেছে, প্রসাদ আর হয় না, শুধু চ্যাটার্জি বাবু নিজের ঘরে টাকা ঢুকাচ্ছে, এই চলছে, দিন কাটছে, সবাই যাচ্ছে ওই পৈতে বাড়িতে খেতে, সবাই মিলে চলো দুটি বাহু তুলে।